হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাসিং পাওয়ার ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি সোলো কাস্টমের তিনটি টিপস এন্ড কাস্টম খেলতে গিয়ে দেখা যায় 1 ভার্সেস 1 এরকম সিচুয়েশন আসে যে একজন বটের সামনে হেরে যায়। আজকের এই ভিডিওতে তোমাদেরকে যে তিনটি টিপস দেব, এই তিনটি টিপস যদি ইউজ করো তুমি তোমার জীবনে তোমাকে কে 1 ভার্সেস 1 হারাতে পারবে। হোক সে পিসি প্লেয়ার হোক বা সে হ্যাকার, আমাদের আশেপাশে অনেক প্লেয়ার আছে যেমন স্কুলের বন্ধু বা গেমের মধ্যে অনেকে চ্যালেঞ্জ করে বসলো যে 1 ভার্সেস 1 পারলে ওই রকম সিচুয়েশনে যে কোনো প্লেয়ারকে হারানোর আমি যে তিনটি টিপস দেব, এই তিনটি টিপস যদি তোমরা ইউজ করো 100% শিওর দিয়ে বলতে পারি যে তোমাদেরকে তিনটা টিপস ইউজ করলে যে কোনো প্লেয়ারকে তুমি হারাতে পারবে। টিপস নাম্বার 1, অনেক সময় দেখা যায় যে আমাদেরকে 70 লেভেল বা 75 লেভেলের প্লেয়ারও চ্যালেঞ্জ করে বসে থাকে, তবে তখন ওই সময় আমাদের কি করতে হবে? প্রথম সিস্টেম হচ্ছে যখন আমরা সোলোতে খেলতে যাই মানে 1 ভার্সেস 1 যে কোনো সিচুয়েশনে যে কেউ মরতে পারে, স্কোয়াড হলো অন্যরকম হতে পারে কিন্তু সোলোতে যে কেউ মরতে পারে। ওয়ান প্রথম ফিজ হচ্ছে 1 ভার্সেস 1 এ কখনোই অপোনেন্ট টিম যত লেভেলের প্লেয়ার হোক না কেন আমাদের বই পেলে হবে না, কারণ বই পেলে দেখা যায় যে ইজি কাস্টম আমরা হেরে যাই মানে উল্টা পাল্টা হাত মার চলে। আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রথম রাউন্ডে বের করার জন্য, কারণ প্রথম রাউন্ডে যদি আমরা বের করতে পারি আমাদের যে সাহসটা সেটা বেড়ে যাবে আর ইনিমি হালকা একটু বয়ে পেয়ে যাবে, যার কারণে তোমার অন্য ম্যাচগুলো বের করার খুবই ইজি হয়ে যাবে। দ্বিতীয় টিপস হচ্ছে এরকম ইনিমকে চেষ্টা করতে হবে বুকা বানানো। কিভাবে বুকা বানাবে মানে তুমি সবসময় চেষ্টা করবে পিছনের দিকে যাওয়ার, কারণ তুমি যখন পিছনের দিকে যাবে ইনিমিতে তখনই রাজ দেবে। টিপস নাম্বার 2, দ্বিতীয় টিপসের মধ্যে আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা খালি মাঠে কখনোই দৌড়াবো না। যদি তোমরা এই ক্লিপটি একটু লক্ষ্য করো দেখতে পারতেছো ও কিন্তু খালি মাঠে বারবার কিন্তু আসতেছে, দেখতে পারতেছো এখানে খালি মাঠে আসলে আর আমি এখানে কিন্তু ডেজার্ট দিয়ে হেডশট মেরে দিই। যতই নুব বা প্রো প্লেয়ার হোক কখনো আমরা খালি মাঠে উল্টা পাল্টা রাশ করবো না আর জাম করবো না, কারণ দেখা যায় জাম থাকা অবস্থায় আমাদের অনেক সময় হেডশট লেগে যায় বা আমরা শট করতে পারি। এই টিপসটি আমি তোমাদেরকে বলতে চলেছি যে এখানে অনেক সময় দেখা যায় প্লেয়াররা অতিরিক্ত পরিমাণ হ্রাস করে কিন্তু আমরা হঠাৎ করে জাম করতে যাই, তবে এইখানে দেখো যেই কাজটা হয়েছে আমরা এখানে কিন্তু ডাইরেক্ট হ্রাস না করে ওয়ালের ভিতরে থেকে কিন্তু ওকে হেডশট দিয়ে মেরে দিই। এখানে তোমাদের ইনিমির যে লোকেশন আছে সেই লোকেশনটা কিন্তু অবশ্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখা গেলো ইনিমি এদিক দিয়ে গেল ওই দিক দিয়ে মেরে দিল। এই ক্লিপটা যদি তোমরা একটু লক্ষ্য করো দেখা যাচ্ছে যে ইনিমি কিন্তু এদিক দিয়ে আসতেছে, আমি যদি ওই দিক দিয়ে থাকতাম তাহলে কিন্তু ইনিমিটাকে মারতে পারতাম। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো আমি কিন্তু দেখতে পারতাম ও কিন্তু হ্রাস করতেছে, দেখো জাম করতেছে, যখন ও জাম করলো তখনই কিন্তু আমি মারলাম আর হেডশট লেগে গেল। 1 ভার্সেস 1 চ্যালেঞ্জে কখনই খালি মাঠে জাম করা উচিত না, জাম করলে হেডশট লাগার সম্ভাবনা বেশি থাকে। 1 ভার্সেস 1 এ আমাদের চেষ্টা করতে হবে সর্বোচ্চ ওয়ালটা স্পিড বাড়ানো, আর সেজন্য তোমরা চাইলে তোমাদের গেমের ডিপে 400 থেকে 500 রাখতে পারো। দেখা যায় যে অনেক সময় এনিমি ওয়াল মারতেছে কিন্তু ও তোমার লোকেশনটা জানে না, তখন ওই সময় কি করো যদি এখানে দেখতে পারতো এখানে আসলে হয়েছে এটা। যদি তোমরা একটা জিনিস লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে সামনের দিকে কিন্তু আমি ওয়াল মারতেছি, তবে এর যে অপোনেন্টের যে টিমমেট ছিল মানে অপোনেন্টের যে প্লেয়ারটা ছিল এই প্লেয়ারটা কিন্তু অরিজিতলি আমার লোকেশনটা জানতো না, এখানে কিন্তু ওই দিকে যাচ্ছিল কিন্তু আমি চাইলেই কিন্তু ইউম্পিতে মারতে পারতাম। ইউম্পিতে মারলে সে কভারে চলে যাবে আর ইউম্পিতে কভারে চলে গেলে আর ওকে কনফার্ম করা যাবে না, আর এই জন্য আমি ওয়ান শট মারলাম সেই জন্য কিন্তু ওয়ান শট এক শট লেগে গেল আর এটা কিন্তু সে কনফার্ম হয়ে গেল। 1 ভার্সেস 1 এ কখনই ওভার কনফিডেন্সে খেলা যাবে না, কারণ ওভার কনফিডেন্সে খেলতে গিয়ে দেখা যায় একদম বট প্লেয়ারের কাছে হেরে যাচ্ছে। এই ক্লিপটি তোমরা দেখতে পারতো এইখানে কিন্তু দুই গুলি নিয়ে আসছিল একটা প্লেয়ার, তো এখানে যখন আমরা ফুল ড্যামেজ খেয়ে যাব তখন অবশ্যই কিন্তু 360 দিক দিয়ে আমাদের একটা কভার রেখে তারপর আমাদের মেডিকেট করে জায়গা থেকে বেরোতে মনে কাছে যে বেশি ওভার কনফিডেন্স দেখাতে গিয়ে 10 HP 20 HP নিয়ে ফাইট করা শুরু করে আর এক গুলি লাগলে মরে যায়। ইনিমির কাছে যখন আমরা 70 থেকে 100 ড্যামেজ খেয়ে যাবো তখন আমরা ওয়ালটা প্যাক করে তারপরে মেডিকেট করে তারপরে কিন্তু আমরা ফাইট করতে যাবো, কিন্তু দেখা যাচ্ছে যে ওভার কনফিডেন্স দেখাতে গিয়ে এমনিতেই আমরা মরে গেছি। যে জিনিসটা কখনোই করা যাবে না আমাদের যে কভার আছে সেই কভারটা থেকে কিন্তু বেরো যাবে না, কারণ দেখা যাচ্ছে যে আমরা একটু বেশি চালাকি করতে গিয়ে আমরা কভার থেকে বের হয়ে যাই। আর আমি এর আগে যেটা বলেছিলাম সবসময় চেষ্টা করবে ওয়াল মেরে মেরে পিছনের দিকে আসার জন্য, কারণ যখন ইনিমি পিছনের দিকে আসবে তুমি সুযোগটা ইউজ করতে পারবে। 1 ভার্সেস 1 এ ইনিমি কিন্তু তোমাকে রাশ করবে যখন তুমি পিছনের দিকে যাবে, দেখা যাচ্ছে তুমি পিছনের দিকে যাচ্ছ আর ও তোমাকে মারার জন্য সামনের দিকে আছে, ওই সুযোগটা নিয়েই তোমাদেরকে মারতে হবে। ইনিমিকে রাগানোর জন্য হলো তোমাদেরকে পিছনের দিকে আসতে হবে, কারণ যখন তুমি ইনিমিকে না মেরে পিছনের দিকে যাবে ইনিমি এমনিতেই রেগে যাবে, রেগে গিয়ে উল্টাপাল্টা রাশ করবে আর ওই সুযোগটা নিয়ে তুমি কভার দিয়ে কিন্তু ওকে চালে মেরে দিতে পারবে। তো এখানে যেমনটা হয়েছে আমি কিন্তু পিছনের দিকে রাস করি, রাস করে ওরে একটু রাগাই দিলাম, রাগাই দিয়ে পর আমাকে মারার জন্য অতিরিক্ত রাস করে আর যার জন্য দেখতে পারতাস সর্বোচ্চ দেখতে পারতাস জাম করি আর জাম করে স্কু বন করে শর্ট রেঞ্জ এসে ডাইরেক্টলি মেরে দিই। একটা না 3-4 রাউন্ড জেতার পর তুমি এটা মনে করো না তুমি পুরো কাস্টমে জিতে গেছো, এইখানে কিন্তু ইনিমি কিন্তু পুরোপুরি কিন্তু কনফিডেন্স নেই কিন্তু আসতে পারবে না, এটা তোমার একটা অ্যাডভান্স পজিশন। এখানে কিন্তু টোটাল 4 রাউন্ড কিন্তু টানা জিতে গেছে, এখন কিন্তু আমি পুরো ওভার কনফিডেন্স মানে ওভার কনফিডেন্সই বলতে পারো
ডেজার্ট ইউজ করতেছি, এর আগে ইউমবিতে মারছি, তো এখানে ডেজার্ট ইউজ করি, ইনিমি কিন্তু চাইলে আমাকে ইজি মেরে দিবে। তো এখানে কিন্তু আমি পিছনের দিকে যাচ্ছি, সেই ট্রিক্সটা ইউজ করতেছি। তো পিছনের দিকে যাওয়ার পর দেখতে পারবো আমি কিন্তু ইনিমি লোকেশনটা কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে জানি না, তবে এখন আমি একটু আশপাশের ওই দিকে আসবে। তো ওভার কনফিডেন্সে খালি মাঠে গিয়ে আমি রাশ করে হেডশট মারতে যাই, ঠিক এমনি আমি নিজেই মরে যাই। ইনিমি লোকেশন না জেনে কখনোই কিন্তু রাশ দেওয়া যাবে না, রাশ দিলেই কিন্তু বিপদ, কারণ কখন কোন দিক দিয়ে হেডশট লেগে যায় বলা যাবে না। তোমরা চাইলে কিন্তু একটা চালাকিও করতে পারো, তোমরা এই চালাকিটা হচ্ছে এরকম, মানে দেখা যায় তুমি হেরে যাবে, মানে ম্যাচ হেরে যাবে এরকম সিচুয়েশন, তখন তুমি কি করবে, তখন তুমি ওয়াল কোনো মারবে না, এনিমি মনে করবে যে সে মানে অফলাইন আছে। তো এটা কি করবে, এই সুযোগটা নিয়ে তুমি চাইলে কভারে থেকে তাকে হেডশট দিয়ে মেরে দিতে পারো। আমি তো এখানে একদমই ওয়াল মারতেছি না, যখন এনিমি সামনে আসে একটু ড্যামেজ দেওয়া ট্রাই করে লাগে নাই, তারপরে একটু কভারে এসে কিন্তু দেখতে পারতেছো ডাইরেক্টলি হেডশট মেরে দিই। এইটা হচ্ছে মেইন একটা টিপ, অতিরিক্ত ওয়াল আর মুভমেন্ট না দেখে এনিমিকে মারার টিপ। তো এই টিপসগুলো যদি তোমরা ইউজ করো আশা করি তোমরা প্রত্যেকটা কাস্টমে জিততে পারবে। ওভার কনফিডেন্স দেখানো যাবে না, অতিরিক্ত রাশ করা যাবে না, ওয়ালের ভিতরে থেকে তারপর আমাদের যে কোনো ইনিমিকে মারতে হবে। তাহলে দেখা যাচ্ছে এক দু রাউন্ড প্রথম জিতার পর পরবর্তী রাউন্ডগুলো এমনিতেই জিতে যাব, আমাদের কনফিডেন্স বেড়ে যাবে আর ইনিমির কনফিডেন্স কমে যাবে। তোমরা চাইলে এই টিপসগুলো একবার সবাই ইউজ করে দেখতে পারো, তোমরা যে কোনো ইনিমিকে হারাতে পারো কি না পারো অবশ্যই কমেন্টেশনে জানাতে পারো। তো এই ছিল আমাদের কাছে আজকের এই ভিডিওটা, বাই বাই।